গণপ্রতিরোধে সরকারকে বিদায় নিতে হবে, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। খালেদার মুক্তির দাবিতে চলবে শান্তিপূর্ণ কর্মসূচি। খালেদা অংশ নিতে না পারলেও নির্বাচনে আসবে বিএনপি, আলোচনার দরকার নেই বললেন ওবায়দুল কাদের। হিজড়াদের কর্মমুখী করতে সরকারের নানা উদ্যোগ, থামছে না ভিক্ষাবৃত্তি সহ অপরাধমূলক কর্মকাণ্ড। ছুটির দিনে গ্রন্থমেলায় পাঠকের ভিড়, সকালের শিশু প্রহরে গ্রাফিক নোভেল মুজিবের চতুর্থ খণ্ডের মোড়ক উন্মোচন। সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে কাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, ঘুরে দাঁড়াতে চান মাহমুদুল্লাহ, জয়ে চোখ হাতুরুর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি রাহনুমা রাহি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়া সংবাদে আরো থাকছে, ভিন্ন ভাষাভাষীদের বাংলা শেখাচ্ছে লার্ন বাংলা, শিখছেন দূতাবাস দাতা সংস্থার কর্মরত সহ ব্যবসায়ীরাও। জনগণের প্রতিরোধের মুখে সরকারকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এদিকে বিএনপির অন্যান্য নেতারা বলেছেন শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। জসিম জুয়েলের রিপোর্ট। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে, জনগণের প্রতিরোধের মুখেই তাদের পতন ঘটবে। জনগণের উপর চড়াও হয়ে তাদের সমস্ত অধিকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে অত্যাচার নির্যাতন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এই ক্ষমতায় টিকে থাকা তাদের পক্ষে কোনোদিনই সম্ভব হবে না, ইতিহাস তা বলে না। জনগণের উত্তাল সোচ্চার প্রতিরোধের মুখে এবং প্রতিবাদের মুখে এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। সারা বাংলাদেশ ব্যাপী এই স্বাক্ষর অভিযান চলবে এবং এর মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা হবে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন খালেদা জিয়াকে মাইনাস করার পরিকল্পনা সফল হবে না। 111 এর পরে মাইনাস 2 করার জন্য যারা চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছে, মাইনাস 2 হয় নাই। পরে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন দলের নেতা কর্মীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়া অংশ নিতে না পারলেও বিএনপি নির্বাচনে আসবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য তাদের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি। ফেনীর মহিপালে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় তিনি আরও বলেন সারাদেশে কর্মসূচি পালনের সক্ষমতা বিএনপির নেই। ওবায়দুল কাদের বলেন খালেদা জিয়া জেলে যাওয়ার পর তাদের নেতারাই বলছেন বিএনপি অনেক শক্তিশালী, সেই শক্তিশালী দলের সাথে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় আওয়ামী লীগ। মামলার কারণে আদালতের সিদ্ধান্তে বেগম জিয়া যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, তার দল বিএনপি আছে, তারাই তো বলছেন বেগম জিয়া কারাগারে থাকলে বিএনপি আরো শক্তিশালী, তো সেই শক্তিশালী বিএনপি নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা আসুক। বেগম জিয়া না থাকলে বিএনপি কি হারিয়ে যাবে একজনের জন্য? বিএনপি দল তো আছে, সে দলের সাথে আমরা ইলেকশন করব। চলতি বছরের ডিসেম্বরেই অবসরে যাবেন বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর একটি হোটেলে অগ্রণী ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলনে অর্থমন্ত্রী একথা জানান।
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তার মনে হয় অবসর নিয়ে কোনো ধারণা নেই, জীবনে একটা সময় আসে যখন অবসরে যাওয়াই ভালো বলে মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী জানান, দেশে অনেক ব্যাংক হলেও ব্যাংকিং সেবা ততটা প্রসারিত হয়নি, তাই অর্থনৈতিক উন্নয়নে সেবার মান বাড়িয়ে ব্যাংকের শাখা বাড়ানো জরুরি বলেও জানান তিনি। এইবারে আমি সত্যিকারভাবে যাকে বলে রিটায়ারমেন্ট অবসর, সেটা আমি করতে যাচ্ছি আগামী ডিসেম্বরে। আমাদের ব্যাংকের শাখা আরও বাড়া উচিত, কারণ ব্যাংকে যত বেশি লোককে আমরা আবৃত করতে পারি ততই বোধ হয় আর্থিক কর্মকাণ্ড অনেক বেশি শক্তিশালী হবে দেশে, এবং সেই কাজটা যত শক্তিশালী হয় তো ততই দেশের উন্নয়ন অনেক দ্রুত গতিতে এগিয়ে যাবে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একুশের চোখ। সামাজিকভাবে নিগৃহীত অধিকার বঞ্চিত হিজড়াদের 2014 সালে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার, সেই সাথে তাদের মূলধারায় ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। কিন্তু এসবের পরও ভিক্ষাবৃত্তি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে তারা। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় দাবিকৃত টাকা না দেওয়ায় নবজাতককে বালতির পানিতে ডুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে হিজড়াদের বিরুদ্ধে। মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এই বাড়িতে বসবাস করে গাড়ি চালক মনিরুল ও মুক্তা দম্পতি। কন্যা সন্তানের পর তাদের ঘর আলো করে এসেছে ছেলে। 6 জানুয়ারি জন্ম হয় শিশুটির। কয়েকদিন পর টাকা দাবি করে হিজড়ারা, টাকা দিতে রাজি না হওয়ায় নবজাতককে বাল্টির পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে তারা। নির্যাতন চালায় বাক প্রতিবন্ধী মা মুক্তার উপরও। মুক্তা কথা বলতে না পারলেও ইশারায় তুলে ধরে তার উপর নির্যাতনের বর্ণনা। শুধু এই পরিবারই নয়, হিজড়াদের উৎপাতে অতিষ্ঠ রাজধানীতে বসবাসকারী বিভিন্ন এলাকার মানুষ। গরিব মানুষ আছে, 1000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, জমি দখল, চাঁদাবাজি, বহু কিছু করাই ওদেরকে দিয়ে, পিছনে কেউ না কেউ নাটের গুরু থাকে। সত্যি সত্যি যদি সেই হিজড়া ঘটনা ঘটায় থাকে, আমি একটা হিজড়া, বয়স্ক হিজড়া, তার শাস্তি হওয়া উচিত। হিজড়াদের কর্মসংস্থানের সুযোগ ও সম্পত্তির অধিকার নিশ্চিত করা গেলে অপরাধমূলক কর্মকাণ্ড কমানো সম্ভব বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। যদি আমরা ইনশোর করতে পারি তার অর্থনৈতিক পজিশন, তার সম্পত্তির পজিশন এবং পরবর্তীতে তাদের শিক্ষা এবং অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে, তাহলে আমার মনে হয় যে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সরকার বলছে আমরা চাকরিতে নেব, কিন্তু মেডিকেল এক্সামিনেশন যে করছে সে ট্রান্সজেন্ডারের ডেফিনিশনটা জানে না। এদিকে হিজড়াদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে বলে জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী। ভোটার তালিকায় হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করছে, প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারেও তারা খুব আগ্রহী না। সুতরাং আমাদের এখন কাজ হচ্ছে মূলত এ ব্যাপারে অ্যাওয়ারনেস ডেভেলপ করা। পারিবারিক সচেতনতা ও সামাজিক স্বীকৃতির মাধ্যমে হিজড়াদের জনসম্পদে পরিণত করার দাবি জানিয়েছে হিজড়া সংঘ ও সংশ্লিষ্টরা। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাত 10টায় একুশের চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। এবার একুশে গ্রন্থমেলার খবর। অমর একুশে গ্রন্থমেলার ষষ্ঠ শিশু প্রহরে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। সিসিমপুরের জনপ্রিয় কার্টুন চরিত্রগুলোর সাথে আনন্দের পাশাপাশি পছন্দের বই কিনে নেয় শিশুরা। মেলায় এসেছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গ্রাফিক নভেল মুজিবের চতুর্থ খণ্ড। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ষষ্ঠ শিশু প্রহরে মুখর সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বর প্রাঙ্গণ। সিসিমপুরের কার্টুন চরিত্র ইকরি, টুকটুকি, শিখু, হালুমদের সাথে আনন্দে মেতে ওঠে শিশুরা। তাদের বিনোদন দিতে কার্পণ্য করেনি কার্টুন চরিত্রগুলো। বইয়ের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়, কেউ কিনছে ভূতের বই,
কেউ বিজ্ঞান, আবার কেউ বেছে নিচ্ছে ছড়ার বই। বই দেখতে এসেছি, বই কিনতে এসেছি, পড়তে এসেছি, সিসিমপুর দেখেছি, বই কিনেছি, এখানে এসে খুবই ভালো লাগছে। এবার আমি প্রথমা প্রকাশনী এবং বিভিন্ন প্রকাশনী থেকে বিভিন্ন সায়েন্স ফিকশন বই কিনেছি। বই পড়ার ব্যাপারে শিশুদের আগ্রহী করে তুলতেই তাদের বই মেলায় নিয়ে এসেছেন বাবা মায়েরা। আমি চাই যে আমার বাচ্চারা বই পড়ার মধ্যে দিয়ে গড়ে উঠুক। প্রতিবারই চেষ্টা করি যে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য। ওরা সিসিমপুরে প্রোগ্রামটা অনেক পছন্দ করে। এদিকে বাংলা একাডেমি চত্বরে সিআরআই প্রকাশনা থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গ্রাফিক নভেল মুজিব চতুর্থ খণ্ড প্রকাশিত হয়েছে। বইটির মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। একে একে বইটির ১২টি খণ্ড প্রকাশ করা হবে। একদম কম বয়স থেকে তরুণ মুজিব আপনারা দেখবেন যে উনি কোনো সময় সবসময় ওনার বিশ্বাসের জন্য এবং অন্যায় প্রতিবাদ করতে কোনো সময় একা দাঁড়াতে ভয় পাননি। উনি সবসময় বলেছেন, উনি সবসময় মনে করতেন যে না, আমি যে কাজটা ঠিক মনে করি, আমার সাথে কেউ না আসলেও আমি ওটা করব। A2I প্রোগ্রাম প্রণীত সার্ভিস ইনোভেশন ফান্ডের উদ্যোগে শিশু কিশোরদের জন্য নির্মিত প্রযুক্তি নির্ভর শিক্ষা সহায়ক তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। শিক্ষার মান বাড়াতে সময় উপযোগী শিক্ষা উপকরণের এবং ফেসবুক আসক্তি দূর করে বই পড়ার প্রতি শিশুদের আগ্রহ বাড়ানোর কথা বলেন তিনি। আমাদের ছেলেমেয়েদেরকে বোঝানো যে তোমার যে মস্তিষ্ক বলে একটা ব্যাপার আছে সেটাকে ব্যবহার করো। পাঠ্যবইয়ের কথা বলছি না, পাঠ্যবই তো পড়তে হবে, অন্য বই পড়ো। কি জন্য অন্য বই পড়ো? কারণ বই পড়লে তুমি কল্পনা করবে, চিন্তা করবে, ভাবনা করবে, নিজেকে ব্যস্ত রাখবে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে একুশে গ্রন্থমেলায় আছেন সহকর্মী আকবর হোসেন সুমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ রাহি, আমি আছি সোহরাওয়ার্দী উদ্যানে। আজকে জানেন যে অমর একুশে গ্রন্থমেলার ১৭তম দিন এবং পাশাপাশি ছুটির দিন। এই ছুটির দিনে গতকালকে যেমনটি ভিড় আপনারা লক্ষ্য করেছেন ঠিক তেমনই একটি ভিড় আমরা লক্ষ্য করেছি। এবং বিকেল ৩টা থেকে যখন মেলা শুরু হয় সেই শুরু থেকে আমরা লক্ষ্য করেছি বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে অসংখ্য দর্শক এবং পাঠকের আমরা একটা মিলন মেলা তৈরি হয়েছে সেরকমই একটা বলতে পারি। অর্থাৎ এই মাঝামাঝি সময়টাতে, বইমেলার মাঝামাঝি এই সময়টাতে পাঠকদের এই উপচে পড়া ভিড়ই বলে দেয় আসলে মেলাটা আসলে পুরোপুরি জমে উঠেছে। এবং সেটির প্রমাণ আরও একটি জায়গা থেকে আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আজকে তথ্য কেন্দ্রে জমা পড়েছে ২২১টি বইয়ের তালিকা এবং সব মিলিয়ে এই ১৭তম দিনে প্রায় ২৫৭১টি বই নতুন করে এসেছে এই বইমেলায়, যেগুলি অধিকাংশই নতুন লেখকদের লেখা। এবং যারা পাঠক রয়েছেন তারা আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বই লেখা পড়ে এই বইগুলো কিনতে এসেছেন। এবং পাশাপাশি সকাল থেকে যে শিশু প্রহরটি ছিল সেটি এখনও শিশু চত্বরে চলছে। অর্থাৎ কিনা যারা মেলা প্রাঙ্গণে ঘুরতে এসেছেন বা বই কিনতে এসেছেন তাদের পরিবার পরিজনকে সাথে নিয়ে এসেছেন এবং শিশুদেরকে সেই শিশু চত্বরে আমরা দেখেছি একটি অন্যরকম পরিবেশ। এবং পাশাপাশি আরেকটি জায়গা বলে রাখতে চাই যে কলকাতা বইমেলা থেকেও এখানে বাংলাদেশের বইমেলাতে কবি এবং সাহিত্যিকরা এসেছেন। এর মধ্যে একজনকে আমরা পেয়েছি, কবি রুদ্র গোস্বামী। তিনি আসলে একটি দাবি জানিয়েছেন যে আসলে এই বইমেলাটি যাতে একটি আন্তর্জাতিক অঙ্গনে রূপ নেয়। অর্থাৎ কিনা যেমনটি হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা মাসব্যাপী বাংলাদেশে হচ্ছে, তেমনই একটি বইমেলা হয় প্রতি বছর কলকাতায়। এবং সেরকমভাবে যদি আমরা লক্ষ্য করি যে আসলে এই বইমেলাটি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই বইমেলাটি আসলে যথেষ্ট না। অর্থাৎ শুধুমাত্র বাংলা ভাষাভাষীর বই বইমেলায় থাকবে তা নয়, সারা বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর লেখক সাহিত্যিকদের বইও বইমেলায় আসবে এবং পাঠকরা আসলে সাহিত্যগুণে সমৃদ্ধ হবে, এরকম একটি দাবি তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি বাংলাদেশের প্রথিতযশা লেখক যারা রয়েছেন বা ভাষা সংগ্রামী রয়েছেন তাদেরও এই দাবিটা আসলে এখন সময়ের দাবি এবং অত্যন্ত প্রাসঙ্গিক বলে তারা মনে করছেন। তো রাহি, আমার কাছে এই ছিল ১৭তম দিনের সর্বশেষ। ধন্যবাদ সুমন। দর্শক, অমর একুশে গ্রন্থমেলা থেকে সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আকবর হোসেন সুমন। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ প্রসঙ্গ। টি-20 সিরিজ বাঁচানোর মিশনে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পরাজিত বাংলাদেশ এই ম্যাচে জয় দিয়ে সমতায় ফিরতে মুখিয়ে আছে। অন্যদিকে শেষ ম্যাচে জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় লঙ্কানরা। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে।
প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত দৃষ্টিনন্দন ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। প্রথমবারের মতো এই ভেন্যুতে খেলতে নামছে বাংলাদেশ। স্টেডিয়ামে নিজেদের অভিষেকটা স্মরণীয় করতে লঙ্কানদের বিপক্ষে জয়ভিন্ন কিছুই ভাবছে না টাইগাররা। কাজটা যে সহজ হবে না তা সহজেই অনুমেয়, কারণ একদিনের ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজ হারের পর প্রথম টি টোয়েন্টিতেও অসহায় আত্মসমর্পণ। এমন প্রেক্ষাপটে আত্মবিশ্বাস খুঁজে পেতে নিজেদের সর্বোচ্চ উজাড় করে জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক মাহমুদুল্লাহ। এদিকে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা শ্রীলঙ্কাও সফরের শেষ ম্যাচে জয়ের ছক আঁকছেন। লঙ্গার ভার্সনের পর শর্ট ভার্সনেও রং ছড়ানো জয় দিয়ে নির্ভার হাতুড়ুর শিষ্যরা। এবার শেষ ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে 2-0 ব্যবধানে সিরিজ জয়ের কথা জানালেন কোচ হাতুড়ু সিংহ। লঙ্কান দলটি অপরিবর্তিত থাকার আভাস মিললেও বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা তামিম ইকবালের একাদশে ফেরার জোর সম্ভাবনা রয়েছে। সৌরভ ইমাম, একুশ টেলিভিশন। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না, 22 ফেব্রুয়ারি সমাবেশের স্থান ঠিক করবে ডিএমপি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানহীন শিক্ষায় এসডিজি অর্জন সম্ভব নয়, প্রশ্ন ফাঁস শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি, বললেন ডক্টর খলিকুজ্জামান। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনস্মৃতির প্রকাশনা উৎসবে যোগদান তিনি। 22 ফেব্রুয়ারি ঢাকায় বিএনপি সমাবেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সভা সমাবেশের উপর ডিএমপি কমিশনার যে নিষেধাজ্ঞা জারি করেছেন তা এখনও প্রত্যাহার হয়নি, সেটা প্রত্যাহার হলে সমাবেশের স্থান ডিএমপি ঠিক করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির কোন শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না, আমরা কোন শান্তিপূর্ণ সমাবেশ, শান্তিপূর্ণ মিটিং, সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, কোনো কিছুতে আমরা বাধা দিই না। তবে যেখানে করলে শান্তি বিঘ্ন হবে না, সেইখানে তারা যদি করতে চায় কোনো অসুবিধা হবে না। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কুমিল্লা ও রংপুর সিটি নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন প্রমাণ করেছে তারা স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম। দুপুরে নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনেই হবে, চলতি বছরের ডিসেম্বর মাসে নির্বাচন হতে পারে বলে জানান তিনি। রাজপথে জ্বালাও পোড়াও করে কিছু হবে না বুঝতে পেরে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ। বিএনপি এখন উপলব্ধি করেছে যে রাজপথে হানাহানি, হত্যা, খুন, আগুন এগুলি কাজে লাগে না, সবকিছু মিলে তবুও তো তারা শান্তিপূর্ণ কর্মসূচি করে। এই ক্ষমতাসীন দল রাষ্ট্র পরিষদের দায়িত্বে থাকবে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সাজানো দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে বর্তমান সরকার সবচেয়ে বড় ভুল করেছেন বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। অলি আহমেদ বলেন, সরকার যতই ষড়যন্ত্র করুক জাতি বিশ্বাস করে না খালেদা ও তারেক দুর্নীতি করেছে, বর্তমান সরকারের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, তাই অহিংস আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করা হবে বলেও জানান এলডিপি প্রেসিডেন্ট। কালকেও পত্রিকায় দেখলাম কতজনের নাম ফাঁস হয়েছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। আপনি যেখানে যাবেন জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই এক বাক্যে স্বীকার করে বেগম জিয়া এবং তারেক জিয়া এই মামলার দুর্নীতির সাথে জড়িত না। মানহীন শিক্ষা দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পিকেএসএফ চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ।
দুপুরে রাজধানীর সিডাপ মিলনায়তনে ইকুইটি বিডি আয়োজিত সেমিনারে প্রশ্ন ফাঁস শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি বলে উল্লেখ করেন তিনি। বলেন শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা নির্ভরতা কমিয়ে আনতে হবে। সেমিনারে এসডিজি বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত ও মাদকের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। কি শিখবো আর কি অবদান রাখবো সেটা তো সম্ভব হবে না, কাজে মানের দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। আর এই পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অনেক দক্ষতা অর্জিত হয়েছে, সঠিক পথে হাঁটছি, কিন্তু আরো দ্রুত আমাদের হাঁটা দরকার বলে আমি মনে করি। এবার আমাদের বিশেষ আয়োজন অমর একুশে। জন্মসূত্রে বাঙালি না হয়েও বাংলা ভাষায় কথা বলছেন এদেশে অবস্থানরত বিদেশিরা। আত্মীয় স্বজনদের পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য বাংলা শিখেছেন বলে জানান তারা। ভিন্ন ভাষাভাষীদের বাংলা শেখার পথ সহজ করে দিচ্ছে লার্ন বাংলা। দূতাবাস ও দাতা সংস্থায় কর্মরত ভিনদেশি সহ বাংলা ভাষা শিখছেন বিদেশি ব্যবসায়ীরাও। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিশ্বে বাংলা ভাষার অবস্থান সপ্তম। 215 মিলিয়ন মানুষ কথা বলে বাংলায়। ভাষা তুলে ধরে একটি দেশ ও জাতির সংস্কৃতি। স্বীকৃত আন্তর্জাতিক ভাষার বাইরেও সম্পর্ক স্থাপনে প্রয়োজন স্থানীয় ভাষা শিক্ষা। তাই বাংলাদেশে অবস্থানরত বিদেশিরাও শিখছেন বাংলা ভাষা। I try to learn Bengali language because I need to communicate with people. I am understanding just now that just in these weeks why this language is so important for you. বিদেশীদের মতে ভাষা জানলে চেনা যায় প্রকৃতিও। আমি একটু বাংলা বলি আমার কাজের সাথে। আমি এখানে থাকতে চাই, মানুষের সঙ্গে কথা বলতে চাই। দূতাবাস এবং দাতা সংস্থায় কর্মরত বিদেশিদের বাংলা ভাষার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে লার্ন বাংলা। মৌখিকভাবে যেন তারা স্বতঃস্ফূর্তভাবে বাংলা ভাষাটা বলতে পারে তাদের সমস্ত প্রচেষ্টা দিয়ে, এবং আমরাও আমাদের সমস্ত রকম প্রচেষ্টা তাদের সঙ্গে, যেটাকে বলা হয় কথোপকথন, পারস্পরিক কথোপকথন মিথস্ক্রিয়ার মাধ্যমে এই পদ্ধতিটি অগ্রসর হয়। ভাষা শিক্ষার পাশাপাশি বাঙালির উৎসব পার্বণে নিজেদের যুক্ত করছেন এসব বিদেশি। ভাষার জন্য জীবন উৎসর্গকারী একমাত্র জাতি হিসেবে বাঙালির প্রতি শ্রদ্ধা জানাতেও কার্পণ্য নেই তাদের। ভাঙা উচ্চারণ তবুও ভালোবেসে বাংলা বলার চেষ্টায় আন্তরিকতার কমতি নেই তাদের। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বান্দরবানের পাহাড়ি জনপদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নেই কোনো শহীদ মিনার। পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর শিশুরা বই ও শিক্ষকদের কাছ থেকে ভাষা আন্দোলনের কথা শুনলেও কোনোদিন দেখেনি শহীদ স্মৃতির বেদী। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম টিটুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। বান্দরবানে 11টি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে, আর জেলায় রয়েছে 341টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়গুলোতে বাংলাতে শেখানো হয় লেখাপড়া, কিন্তু জেলা ও উপজেলা সদরে শহীদ মিনার থাকলেও পাহাড়ি অঞ্চলের প্রায় 300টির মতো প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। এখানে শিক্ষার্থীরা তাই 21 ফেব্রুয়ারির প্রভাত ফেরি তো দূরের কথা, ভাষা শহীদদের স্মৃতির বেদী শহীদ মিনারই চেনে না। আমরা শহীদ মিনার নাম শুনছি, কিন্তু আমরা কখনো দেখিনি। আমাদের এখানে শহীদ মিনার নাই, এই জন্য আমরা ফুল দিতে পারি না, কিন্তু ফুল দিতে আমরা ইচ্ছা করি, এই জন্য আমরা শহীদ মিনার চাই। শিক্ষার্থীদের সঠিক ধারণা দিতে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের দাবি জানিয়েছেন শিক্ষকেরা। প্রত্যেকটা স্কুলে দুর্গম পাহাড়ি এলাকাতে যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে 21 ফেব্রুয়ারি কি, শহীদ মিনার কি, বাচ্চারা বুঝবে। সরকারি সহযোগিতা এবং সম্মিলিত প্রয়াসে শিগগিরই বিদ্যালয়গুলোতে শহীদ মিনার নির্মাণের কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। জেলা পরিষদ এবং সরকারের সার্বিক সহযোগিতায় আমরা আশা করছি যে আমরা অবিলম্বে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সময়ে শহীদ মিনার নির্মাণ করতে সক্ষম। স্থানীয় পর্যায়ে বা বিভিন্ন কমিটির মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠানে যাতে শহীদ মিনার হতে পারে সে চেষ্টা অব্যাহত আছে বলে জানান জেলা প্রশাসক। সব শিক্ষা প্রতিষ্ঠানে যাতে এটা হতে পারে স্থানীয় পর্যায়ে বা বিভিন্ন কমিটির মাধ্যমে,
এই প্রচেষ্টা আমাদের আছে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রতিটা বিদ্যালয়ে দ্রুত শহীদ মিনার নির্মাণের দাবি বান্দরবানবাসীর। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। মৌলভীবাজারে পাহাড় কাটার ধুম, ঝুঁকিতে পাদদেশে বসবাসকারীরা, হারিয়ে যাচ্ছে নৈসর্গিক সৌন্দর্য। পাকিস্তানে শিশু জয়নব হত্যা ও ধর্ষণের ঘটনায় আসামির চারবার মৃত্যুদণ্ডের রায়, স্বজনদের সন্তোষ। আমন্ত্রণ আবারও সন্ধ্যা সাতটার একুশে সংবাদে। কাজী হায়াত মাহমুদের সাহিত্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। রংপুর জেলা প্রশাসন আয়োজিত কবি কাজী হায়াত মাহমুদের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, কবি হায়াত মাহমুদ ছিলেন একজন আলোকিত মানুষ, তার সাহিত্য তরুণদের জীবন গড়ার অনুপ্রেরণা যোগাবে। এর আগে স্পিকার কাজী হায়াত মাহমুদের সমাধিস্থল পরিদর্শন করেন এবং দোয়া মাহফিলে অংশ নেন। তিনি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মৌলভীবাজারে চলছে পাহাড় কাটার ধুম। অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে। এ কারণে মারাত্মক ধসের ঝুঁকিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা, সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে নৈসর্গিক সৌন্দর্য, কমছে পর্যটক। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কোলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে এভাবেই কাটা হচ্ছে পাহাড়। পাহাড় কেটে স্থানীয়রা তৈরি করছে ঘরবাড়ি। অপরিকল্পিতভাবে পাহাড় কাটার ফলে দেখা দিচ্ছে ফাটল। এ কারণে বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। প্রশাসনে নজরদারি থাকায় দিনের বেলার পরিবর্তে এখন পাহাড় কাটা হচ্ছে রাতে। তারা গরুরাই তো আমরা রেখে কোনো মাটি নেই, এনতে মাটি কাটার পরে ফাটল দিছে। আমরা বাধা দিব কিভাবে? হের জায়গায় হে কাটে, আমরা বাধা দিয়ে কোনো এখানে আওয়াজ নেই। পাহাড় কাটা আসলে কোরআন শরীফের নিষেধ। আল্লাহ পাক পাহাড়ে পৃথিবীর ফিলার করে সৃষ্টি করেছে। রাত্রিবেলা যখন কাটে তখন তো আর আমরা আড়ালের বাইরে থাকি, দৃষ্টিগুলো বাইরে থাকে, আমার জীবনে কাটতাম না, ভুলে গেছি। পাহাড় কাটার ফলে নষ্ট হচ্ছে বন, কমছে সবুজ, শ্রীহীন হতে থাকা শ্রীমঙ্গলে কমছে পর্যটকের সংখ্যাও। পাহাড়ের সৌন্দর্যতা নষ্ট হচ্ছে মাটি কাটা এবং প্রাকৃতিক এতে নষ্ট হচ্ছে পাকা বিল্ডিং এর কারণে। এখানে পাহাড় প্রকৃতির দৃশ্য থাকার কথা, সেখানে তারা দালান কোটা করে আমাদের এই পাহাড়টাকে নষ্ট করে বলছেন। তবে পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। কাজটা রাতের বেলা করে তারা, দিনের বেলা এসে কাউকে পাওয়া যায় না। তিনটা এরকম এজাহার আমরা ওসি সাহেবের কাছে দিছি আর পরিবেশেও পাঠিয়েছি, এটা পরিবেশ অবশ্যই ব্যবস্থা নেবে। দ্রুত পাহাড় কাটা বন্ধ না হলে কয়েক বছরের মধ্যে মৌলভীবাজার হারাবে তার চিরচেনা নৈসর্গিক সৌন্দর্যের আধার। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক লিমিটেডের রংপুর অঞ্চলের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রংপুরের সিক্স সিজন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক দেওয়ান রুহুল আহসান। রংপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে যোগ দেন পূবালী ব্যাংকের রংপুর অঞ্চলের বিভিন্ন শাখার প্রধানগণ সহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে চলতি বছরের জন্য ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা হয়। দেখছেন সন্ধ্যা সাতটার একুশে সংবাদ। এবার খেলার খবর, জানাচ্ছেন ইশরাত জাহান। ধন্যবাদ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের লিজেন্স অফ রূপগঞ্জ খেয়ে 5 উইকেটে হারিয়েছে ঢাকা আবাহনী। জয়ের জন্য 248 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজ জয় তুলে নেয় আকাশি হলুদ জার্সিধারীরা। সর্বোচ্চ 78 রান করেন সাইফ হোসেন। এছাড়া 77 রান আসে এনামুল হকের ব্যাট থেকে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেটে 247 রান তোলে লিজেন্স অফ রূপগঞ্জ। সর্বোচ্চ 89 রানের দায়িত্বশীল ইনিংস খেলেন আব্দুল মজিদ। তাসকিন নিয়েছেন 3টি উইকেট। দিনের অন্য ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 55 রানে হারিয়েছে কলাবাগান। এছাড়া ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে 6 উইকেটে জিতেছে প্রাইম দলেশ্বর।
20 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তৃতীয় বিজেএমই কাপ ফুটবল টুর্নামেন্ট। সকালে বিজেএমই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। 20 ফেব্রুয়ারি বিকেল 5টায় ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রোটার্ফ মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। তৃতীয় এই আয়োজনে বাংলাদেশের শীর্ষস্থানীয় 16টি পোশাক প্রতিষ্ঠান 4টি গ্রুপে অংশ নেবে এই টুর্নামেন্টে। আয়োজকরা জানান 2 মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আর্মি স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন সহ মোট 9টি দলকে পুরস্কার দেওয়া হবে এই আসরে। এই ছিল আমার কাছে খেলার খবর, ফিরছি মূল খবরে। ধন্যবাদ ইশরাত। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। গণপ্রতিরোধে সরকারকে বিদায় নিতে হবে, হুঁশিয়ারি মির্জা ফখরুলের, খালেদার মুক্তির দাবিতে চলবে শান্তিপূর্ণ কর্মসূচি। খালেদা অংশ নিতে না পারলেও নির্বাচনে আসবে বিএনপি, আলোচনার দরকার নেই বললেন ওবায়দুল কাদের। হিজড়াদের কর্মমুখী করতে সরকারের নানা উদ্যোগ, থামছে না ভিক্ষাবৃত্তি সহ অপরাধমূলক কর্মকাণ্ড। ছুটির দিনে গ্রন্থমেলায় পাঠকের ভিড়, সকালে শিশু প্রহরে গ্রাফিক নোভেল মুজিবের চতুর্থ খণ্ডের মোড়ক উন্মোচন। সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে কাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, ঘুরে দাঁড়াতে চান মাহমুদুল্লাহ, জয়েই চোখ হাতুরুর। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন আমাদের ওয়েবসাইট একুশে-tv.com। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল, একুশের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।